যুক্তরাষ্ট্রের টেনসি অঙ্গরাজ্যের একটি লেকের ছোট একটি বিমান বিধ্বংস হয়েছে। বিমানটিতে 7 জন আরোহী ছিলেন। স্থানীয় সময় শনিবার ওই দুর্ঘটনা ঘটে। সিনসা C-501 বিমানটি পার্সিপ্রিস লেকের কাছে আছড়ে পড়েছে। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় সময় সকাল 11টার দিকে বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। পরে এটি সিন্ডার কাছাকাছি পার্সিপ্রিস লেকে আচমকাই ভেঙে পড়ে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। রাদারফোর্ড কাউন্টির উদ্ধারকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং দ্রুত উদ্ধার কাজ শুরু করে। পরে তারা ইঙ্গিত দিয়েছেন যে এই ঘটনাস্থলে কোনো যাত্রী বেঁচে থাকার সম্ভাবনা নেই, তবে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে তারা। কেউ বেঁচে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।